হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ডক্টর বিলাস ভুই। বন্ধুরা, আজকে এই ভিডিওটিতে আমি যে টপিকটি সম্বন্ধে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে স্কিন অ্যাফেকশন। বন্ধুরা, আজকে আমাদের চারপাশে অর্থাৎ পরিবেশে পলিউশন এত বেড়ে গেছে যে আজ থেকে 20 বছর আগে যে সমস্ত রোগগুলো আনকমন ছিল, রেয়ার ছিল, সেই সমস্ত আনকমন বা রেয়ার রোগগুলো, রেয়ার ডিজিজগুলো খুবই কমন হয়ে গেছে আজকে। হোয়াই? বিকজ অফ পলিউশন, বিকজ অফ এয়ার পলিউশন, বিকজ অফ ওয়াটার পলিউশন, বিকজ অফ সয়েল পলিউশন। এই যে মৃত্তিকা দূষণ, বায়ু দূষণ, জল দূষণ, এই সমস্ত দূষণের কারণে আমাদের বিভিন্ন রোগ বর্তমানে দেখা যাচ্ছে। সেই সমস্ত রোগগুলোর মধ্যে খুবই সাধারণ একটা রোগ, খুবই কমন একটা রোগ যেটা আমাদের পলিউশনজনিত কারণে হয়ে থাকে, সেটি হচ্ছে স্কিন অ্যাফেকশন। স্কিন অ্যাফেকশন মিন্স অ্যানি টাইপস অফ অর এভরি টাইপ অফ স্কিন ট্রাবল। ইট মাইট বি অ্যালার্জিক স্কিন অ্যাফেকশন, ইট মাইট বি ড্রাই একজিমা, ইট মাইট বি আর্টিকেরিয়া, ইট মাইট বি রিং ওয়ার্ম। অ্যানি টাইপস অফ স্কিন ট্রাবল কল্ড স্কিন অ্যাফেকশনস, আর অ্যানি টাইপস অফ অর এভরি টাইপ অফ স্কিন ট্রাবলস আর আন্ডার দ্য স্কিন অ্যাফেকশন। তো এই যে স্কিন অ্যাফেকশন, চামড়ার যে রোগ, এই চামড়ার রোগের খুবই ইম্পর্টেন্ট দুটো ওষুধের কথা আজকে এই ভিডিওতে আমি বলবো। যে দুটো ওষুধ আপনি লক্ষণ মিলিয়ে যদি আপনার স্কিন অ্যাফেকশন অর্থাৎ চামড়ার রোগে নিতে পারেন, সেটা আপনার ক্রনিক একজিমা হোক, সেটা আপনার সাধারণ কোনো র্যাশ হোক যেটাতে চুলকানি রয়েছে, সেটা আপনার বয়েলস হোক অর্থাৎ ফোড়া হোক, সেটা আপনার আর্টিকেরিয়া হোক অর্থাৎ আমবাত যাকে বলা হয় বাংলাতে, সেটা আপনার দাঁত হোক যেটাকে মেডিকেল টার্মিনোলজিতে রিং ওয়ার্ম বলা হয়। তো যে কোনো স্কিন অ্যাফেকশনে আপনি ওই দুটো ওষুধ লক্ষণ মিলিয়ে ইউজ করলে আপনার স্কিন অ্যাফেকশন পুরোপুরি সেরে যাবে। আপনি যদি এই লক্ষণগুলো, আমি যে লক্ষণগুলো বলবো নেক্সট, সেই লক্ষণগুলো দেখে থাকেন আপনার স্কিন অ্যাফেকশনে, তখনই আপনি ওই দুটো মেডিসিনের মধ্যে যে কোনো একটা সিঙ্গেল রেমেডি ইউজ করবেন। আদারওয়াইজ আপনি অ্যাজ আ স্পেসিফিক রেমেডি ইউ নেভার ইউজ দিস টু রেমেডিজ, বিকজ দিস টু রেমেডিজ আর ভেরি ডিপলি অ্যাক্টিং রেমেডিজ অ্যান্ড ভেরি লং অ্যাক্টিং রেমেডিজ। সো ডোন্ট ইউজ দিস রেমেডিজ অ্যাজ আ স্পেসিফিক ইন দ্য স্কিন অ্যাফেকশন। কখনোই আপনারা স্কিনের কোনো রোগে এই দুটো ওষুধকে নির্দিষ্ট ওষুধ হিসেবে ইউজ করবেন না। যদি দেখেন আপনার সাথে ওই ওষুধের লক্ষণের মিল রয়েছে, আপনি ওই ওষুধের সঙ্গে ঠিকঠাকভাবে লক্ষণ ম্যাচ করাতে পারছেন, তখনই আপনি ওই দুটো ওষুধের মধ্যে যে কোনো একটা সিঙ্গেল রেমেডি ইউজ করবেন। বারবার আমি আপনাদেরকে সিঙ্গেল রেমেডি ইউজ করার কথা বলি। তো আজকের প্রথম যে ওষুধটার কথা আমি বলবো স্কিন অ্যাফেকশন অর্থাৎ চামড়ার রোগের, সেটা আপনার যে কোনো চামড়ার রোগ হতে পারে, সেটা আপনার ড্রাই একজিমা হতে পারে, সেটা আপনার দাঁত হতে পারে, সেটা আপনার আর্টিকেরিয়া হতে পারে, সেটা আপনার রিং ওয়ার্ম হতে পারে। যদি আপনি দেখেন আপনার ওই স্কিন ট্রাবলে, ওই স্কিনের রোগে খুবই চুলকানি রয়েছে, সাংঘাতিক চুলকানি রয়েছে, এত বেশি চুলকানি যে আপনি চুলকে চুলকে একদম রক্ত বের করে দিচ্ছেন, অথবা যদি আপনি দেখেন যখন আপনার চুলকানি স্টার্ট হচ্ছে তখন আপনি নিজেকে সামলাতে পারছেন না, নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, চুলকাতেই থাকছেন, স্ক্র্যাচ করতেই থাকছেন এবং চুলকালে প্রচণ্ড আরাম পাচ্ছেন যাকে বলে স্বর্গসুখ। হোয়াই হোয়াই আই এম সেইং লাইক দিস, আমি এরকম কেন বলছি স্বর্গসুখ, বিকজ কিছু পেশেন্ট এসে আমার কাছে বলে, ডাক্তারবাবু আমার এই চুলকানিতে যখন চুলকাই, যখন ইচিং শুরু হয় তখন আমার এত আরাম লাগে চুলকাতে, আমি এত আরাম পাই চুলকিয়ে যে আমার মনে হয় আমি স্বর্গসুখ লাভ করছি। যার জন্য আমি বললাম যে পেশেন্ট
এত বেশি চুলকায় সালফারের কেসে, সালফারের স্কিন প্রবলেমে, চামড়ার রোগে, যে পেশেন্ট সর্বসুখ সুখ অনুভব করছে এরকম ভাবতে থাকে, বা তার এইরকম একটা অনুভব হয়। এবং তার সাথে আপনি দেখতে পাবেন সেই চুলকানি হওয়ার পর, অর্থাৎ চুলকানোর পর, আফটার স্ক্র্যাচিং অর্থাৎ চুলকানোর পর, প্রচণ্ড জ্বালা সেই অ্যাফেক্টেড পার্টটিতে থাকবে। অর্থাৎ যে জায়গাতে চুলকানি হয়েছে সেই জায়গাতে প্রথমে তো চুলকে নেবে, খুবই আরাম লাগবে, কিন্তু চুলকানোর পর প্রচণ্ড রকমের জ্বালা সেই জায়গাতে থাকবে। এবং সেই চুলকানির প্রবলেম, সেই স্কিন প্রবলেম জল নিলে, অর্থাৎ চান করার সময়, গোসল করার সময় বা ডিউরিং বাথ জল লাগলেই সেই জায়গাতে জ্বালা বাড়বে এবং ইরিটেশন হবে আরও বেশি পরিমাণে। এই তিন চারটে লক্ষণ যদি আপনি দেখতে পান আপনার স্কিনের প্রবলেমে, তাতে আপনার স্কিনের প্রবলেম যাই হোক না কেন, আর্টিকেরিয়া হোক, আমবাত হোক, ড্রাই একজিমা হোক, অথবা কোনো জেনারেল র্যাশ হয়ে থাকুক, বয়েলস হয়ে থাকুক, বা আপনার রিং ওয়ার্ম অর্থাৎ দাঁত হোক, যে কোনো রোগ হোক, আপনি যদি এই কয়েকটা লক্ষণ দেখতে পান তাহলে অবশ্যই আপনি সালফার এই ওষুধটা ইউজ করতে পারেন। সালফারের আরেকটা খুব ইম্পর্টেন্ট লক্ষণ হচ্ছে সালফারের রোগ লক্ষণ রাত্রের দিকে বেড়ে যায়, বিছানার গরমে বেড়ে যায়, এটিও আপনি মিলিয়ে নেবেন। আবার একবার সামারাইজ করে দিই, একবার সংক্ষিপ্তভাবে বলে দিই কোন লক্ষণে আপনি সালফার ইউজ করবেন। আপনি যদি দেখেন আপনার প্রচণ্ড চুলকানি রয়েছে এবং সেই চুলকানিতে চুলকানোর সময় আপনি সর্বসুখ লাভ করছেন, এবং চুলকানোর পর, চুলকানোর শেষে সেই অ্যাফেক্টেড পার্টিতে প্রচণ্ড জ্বালা রয়েছে, খুবই জ্বালা রয়েছে, খুবই বার্নিং সেন্সেশন রয়েছে, এবং সেই জ্বালা যদি জল দিলে বেড়ে যায়, জল লাগলে যদি ইরিটেশন বাড়ে, সেই সাথে যদি আপনার এই সমস্ত জ্বালা, স্কিনের প্রবলেম রাত্রের বেলায় বিছানার গরমে বেড়ে যায়, সেই ক্ষেত্রে আপনি সালফার 200 পোটেন্সি 2 ফোঁটা ডিরেক্ট জিভে 7 দিন পরপর 3টি ডোজ নিন, তারপর ওষুধ বন্ধ করে দিন, আপনি আপনার স্কিনের প্রবলেম থেকে চিরতরে মুক্তি পেতে পারবেন। যদি সালফার নেওয়ার পরও আপনি রেজাল্ট না পান তাহলে আপনি আপনার কোনো কাছাকাছি থাকা হোমিওপ্যাথিক ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবেন। স্কিনের প্রবলেমের পরের যে ওষুধ, সেই ওষুধটার নাম হচ্ছে গ্রাফাইটিস। কোন লক্ষণে আপনি ইউজ করবেন এই গ্রাফাইটিস ওষুধটি? এই ওষুধটি স্কিনের যে কোনো প্রবলেমে আপনি ইউজ করতে পারেন। যদি দেখেন স্কিনের যে প্রবলেম, স্কিনের যে রোগ, সেই অ্যাফেক্টেড পার্ট যেখানে চুলকানিটা হচ্ছে সেই জায়গাতে প্রচণ্ড রকমের ড্রাইনেস থাকে, প্রচণ্ড রকমের শুকনো ভাব থাকে, অথবা যদি দেখেন সেই জায়গাটিতে চুলকানোর পর রস বেরোয় এবং সেই রসটি পাতলা চটচটে অথবা কখনো কখনো গাঢ় মধুর মতো চটচটে হয়, সেই ক্ষেত্রে আপনি গ্রাফাইটিস এই ওষুধটি ইউজ করতে পারেন। বন্ধুরা, গ্রাফাইটিস এই ওষুধটি যারা মোটা একটু থলথলে প্রকৃতির, যাদের একটু ফ্যাট রয়েছে, তাদের স্কিনের প্রবলেমে বেশি পরিমাণে ইউজ হয়ে থাকে। আবার একবার সামারাইজ করে দিই কোন ক্ষেত্রে আপনি গ্রাফাইটিস ইউজ করবেন। যদি আপনি দেখেন আপনার স্কিনের প্রবলেমে যে জায়গাতে চুলকানি বা যে জায়গাতে ডার্মাটাইটিস বা যে জায়গাতে ক্রনিক একজিমা রয়েছে সেই জায়গাটিতে প্রচণ্ড ড্রাইনেস রয়েছে, শুকনো ভাব রয়েছে, অথবা যদি সেই জায়গাতে চুলকানোর পর পাতলা রসের মতো কিছু বেরোয়, চটচটে মধুর মতো, কখনো কখনো গাঢ় চটচটে রসের মতো কিছু বেরোয়, সেই ক্ষেত্রে আপনি গ্রাফাইটিস 30 পোটেন্সি 4 দিন পরপর 1টা করে ডোজ, টোটাল 5টা ডোজ নিন, তারপর ওষুধ বন্ধ করে দিন। আপনি অবশ্যই আপনার এই স্কিনের প্রবলেম থেকে এই ওষুধটি নিয়ে মুক্তি লাভ পেতে পারবেন। তো বন্ধুরা, এই দুটি ছিল স্কিনের খুবই ইম্পর্টেন্ট দুটো হোমিওপ্যাথিক ওষুধ। এই ওষুধগুলোর মধ্যে যে কোনো একটা ওষুধ আপনি ইউজ করবেন লক্ষণ মিলিয়ে, এবং স্কিনের প্রবলেম হলে যে সমস্ত খাবারগুলো আপনি খাবেন না, সেই সমস্ত খাবারগুলো হচ্ছে বেগুন, ডিম, মাংস, এই সমস্ত খাবারগুলোকে আপনি একটু অ্যাভয়েড করবেন, কারণ এই সমস্ত খাবারগুলো খেলে চুলকানি বেড়ে যায়, বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বা অল নোটিফিকেশন অপশনে ট্যাপ করে দেবেন।
পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং দেখতে থাকবেন এই চ্যানেলটি। থ্যাংকস ফর ওয়াচিং।